ড্রয়িং শ্রেণী চতুর্থ। গাছের ডালে পাখির ছানা। গাছের ডালে পাখির ছানা কীভাবে আঁকবো? প্রথমে একটি ডাল চিন্তা করি, গাছের ডাল এরকম, গাছের ডাল, এটা একটা গাছের ডাল, ইচ্ছা মতো গাছের ডাল লিখে নেওয়া যাবে। আমি একটি গাছের ডাল লিখে ফেললাম। পাখি প্রথমে একটা বইও আছে, বইয়ে এই কায়দাগুলো দেয়া নাই, আমি দেখাচ্ছি। পাখিটা হবে এইরকম, গাছের ডালে বসে আছে, গাছের ডালে এইরকম করে, গাছের ডালের সাথে একদম একটা ডিমের মতো করে একটা বৃত্ত দিয়ে নিই, মানে ডিম্বাকৃতি বৃত্ত। তার উপরে ঠিক এইখানে আরেকটা বৃত্ত দিয়ে নেব, ছোট ছোট একটু ছোট। এখন কি করব, ঠিক এটা যোগ করে দিব, এই নিচ থেকে যে লাইনটি যোগ করে দিলাম একটু বাঁকা, এই লাইনটি থেকে উপরের দিকে এই বাঁকা লাইনটি থেকে উপরের দিকে এইরকম করে গোল করে দিব। গোল করে দেওয়া হলে ঠিক এখানে বৃত্তটার কাছ থেকে এরকম করে যোগ করে দিব, তারপর একটু উপরের দিক থেকে এইরকম বাঁকা লাইন দিয়ে যোগ করে দিব, তারপর লাইনটাকে ডাবল করে দিব এরকম করে, এই পর্যন্ত। তাহলে পাখির ছানাটি হা করে আছে, কিছু খাবে এইরকম, তারপর চোখ দিয়ে দেব, চোখ হয়ে গেল। এখন লেজ, লেজের এই অংশটার আগে আমরা পাখাটি এঁকে নেই। পাখা এখান থেকে, এখান থেকে এই পর্যন্ত নিয়ে কয়েকটি লাইন এরকম করে ঘুরিয়ে দিই, তারপরে এরকম করে দিই, তারপরে এরকম করে দিই, পাখা হয়ে গেল। এখন লেজ, লেজ এইরকম ইউ আকৃতির কয়েকটি লাইন দেব, তারপর এই জায়গাটা এরকম করে দেব। মোটামুটি পাখিটি হয়েই গেছে, তারপর তিনটি করে লাইন এখানে ছড়ি, পায়ের তিনটি আঙ্গুল এখানে এরকম করে আঁকব। প্রথমে এরকম বাঁকা বাঁকা লাইন দিয়ে ইউ ইউ করে যোগ করে দেব গোল গোল করে। আরেকটি পাখি, মোট কথা 1 2 3 4, চারটি লাইন দিলে এরকম পায়ের যে আঙ্গুল সেগুলো পাওয়া যাবে, 1 2 3 4, তারপরে এরকম করে যোগ করে দেব। এই হলো আমাদের পাখির ছানা। এটা হলো আমাদের পাখা। তারপরে এরকম করে ইউ এর মতো করে যোগ করে দিলাম বৃত্তের নিচের অংশটা, দুই বৃত্তকে যেটা যোগ করে দিল।
ঠোঁটের এই জায়গাটা ডাবল করে দিলাম এরকম করে। চোখ মাথার উপরের অংশটা, লেজ, তাহলে কাছের ডালের এই অংশটা হয়ে গেল। কাছের ডালের এই অংশটা এটা ইচ্ছা মাফিক নিজের মতো করে করা যাবে, একদম নিজের মতো করে করা যাবে। পাতা এগুলো একদম নিচে যেমন পারো তেমন করে করতে পারবে। এই হলো গাছের ডালে পাখির ছানা, সুন্দর করে সাজাবো যাতে ভালো লাগে দেখতে। এখন আমি রং করছি পাখা, লেজ, এটা নিজের মতো রং করা যাবে। তারপর একটু কমলা রং দিয়ে এরকম করে সাজাচ্ছি। আমি এখানে আরেকটি লাইন দিয়েছি ঠোঁটের সামনে মুখের ভেতরটা দেখানোর জন্য, এর ভিতরে একটু লাল রং দিলাম, তাহলে মুখটা ভালো বোঝা যাবে। তারপর হলুদ রং দিয়ে বাকি জায়গাটা সুন্দর করে রং করব। পায়ে হলুদ, কমলা, খয়েরি, যে কোনো রং ইউজ করা যাবে। তারপর আমি একটু পাখায় একটু বিভিন্ন ধরনের রং দিয়ে সুন্দর করে দেখানোটাই হলো মূল উদ্দেশ্য, যাতে দেখতে ভালো লাগে। বই এইরকম করা আছে, এছাড়াও নিজের মতো করে পাখির ছানা আঁকা যাবে। এইরকম করে আঁকতে হবে এমন কোনো কথা নেই, একটু ভিন্নতা আনা যাবে। আমি যে রঙগুলো করলাম এটা হলো চকচকে রঙটা দেখানোর জন্য, মানে যাতে আরও ভালো লাগে দেখতে, এই জন্য এইভাবে আমি করেছি। একটু এটা চেঞ্জ করা যাবে। এবারে পাতায় আমি সবুজ রং, গাঢ় সবুজ রং দিয়ে শেড টাইপ করেছি, তারপর একটু হলুদ রং দিয়ে দিলাম, এতে সুন্দর লাগে দেখতে। এভাবে আমরা একটি সুন্দর করে গাছের ডালে পাখির ছানা আঁকতে পারি ও সহজে রং করতে পারি।